F-16 কে টক্কর দেওয়ার মহড়া মমতার বাংলা থেকেই পেয়েছে MiG-21। লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। ইন্ডিয়ান ডিফেন্স নিউজ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটন অন করুন। ধন্যবাদ সবাইকে। বাংলার আকাশে F-16 কখনো উড়তে দেখেছেন? মেদিনীপুরের বাসিন্দারা অবশ্যই দেখেছেন। একটু মনে করে দেখুন, মনে পড়ে যাবে শুধু F-16 নয়, MiG-21কেও F-16-এর সঙ্গে পাল্লা দিয়ে উড়তে দেখেছে পশ্চিম মেদিনীপুর বিষয়ক খড়গপুর এলাকার মানুষ। ফি বছর বায়ুসেনার খড়গপুরে কলাইকুণ্ডা বিমান ঘাঁটিতে উড়তে দেখা যায় F-16 এবং MiG-21কে। এমনকি অবাক করে দেওয়া তথ্য যে একই সঙ্গে যুদ্ধাভ্যাস করে এই দুই যুদ্ধবিমান। অনেকেই অবাক হবেন, পাকিস্তান বায়ুসেনার সেরা অস্ত্র F-16 যুদ্ধবিমান ভারতীয় সিগের সঙ্গে কেন যুদ্ধাভ্যাস করবে? বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে, সিঙ্গাপুর বিমান বাহিনীর F-16 যুদ্ধবিমান ভারতের MiG-21 বিমানের সঙ্গে যুদ্ধাভ্যাস করে কলাইকুণ্ডা বিমান ঘাঁটিতে। কারণটা স্বাভাবিক, সিঙ্গাপুরের মাটিতে F-16 বিমানের যুদ্ধাভ্যাস করার জায়গা নেই, সেক্ষেত্রে ভারতীয় বায়ুসেনার সঙ্গে তাদের যুদ্ধাভ্যাস সুবিধাজনক। এক্ষেত্রে ভারতের স্বার্থ রয়েছে, শত্রুপক্ষের সেরা বিমানের সঙ্গে যুদ্ধাভ্যাস করা সেনার সুযোগ রয়েছে এই জায়গায়। তার উপর F-16 চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান। কলাইকুণ্ডা বিমান ঘাঁটিতে যে দুই স্কোয়াড্রন MiG-21 থাকে, সেই বিমানগুলিকে F-16-এর সঙ্গে যুদ্ধাভ্যাস করতে পাঠানো হয়। ভারতের এয়ার সার্জিক্যাল স্ট্রাইকে কতজন জঙ্গির মৃত্যু হয়েছে সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই তথ্যটি যেমন সত্য, তেমনি সত্য কথা মমতার রাজ্যেই F-16 এবং MiG-21 একসঙ্গে যুদ্ধাভ্যাস করে এবং ভারতীয় বিমান বাহিনীর পাইলটের কাছে F-16 কোনো নতুন বিমান নয়। এ কারণে MiG-21 দিয়ে খুব সহজেই F-16কে খতম করতে পেরেছে ভারতীয় বায়ুসেনার বিমান চালকরা। অভিনন্দন, বর্তমানে MiG-21-এর মতো তৃতীয় প্রজন্মের বিমান নিয়েই F-16কে তাড়া করে ভারত ছাড়া করেছিলেন। F-16কে পাত্তাও দেননি ভারতীয় যুদ্ধ বিমান চালকরা, কারণ F-16 হলো পরিচিত শত্রু। সে কী করতে পারে তা জানা আছে MiG-21-এরও।